বন্ধুরা, সপ্তক মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং বরাবরের মতো আপনাদের সঙ্গে যুক্ত আছি সুদেব চক্রবর্তী। আমরা আপনাদেরকে আজকে নিয়ে এসেছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখাল ইউনিয়নের চালমিয়া গ্রামে। এই গ্রামে একটি ঘন জঙ্গলের ভেতর একসময় বাঘের উপদ্রব ছিল। আজকে আমাদের গন্তব্য কিন্তু সেই জঙ্গলের ভেতরই। সেখানে একটি গাজির আস্তানা রয়েছে। সেই ঘন জঙ্গল পাড়ি দিয়ে চলুন, যাওয়া যাক সেই আস্তানায় এবং সেই জায়গাটি সম্পর্কে জানা যাক। পুরো ভিডিওটি না টেনে আপনি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এই পাট ক্ষেত পাড়ি দিয়ে এখন একটি গহীন জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। আমি অবশ্য একা নই, আমাদের সঙ্গে আরও তিনজন রয়েছে। এলাকার কলেজের প্রিন্সিপাল সাহেব এবং আমাদের সপ্তক মিডিয়ার শিকদার ওয়ালুজ্জামান এবং স্থানীয় আরও একজনকে নিয়ে আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, সেই জায়গাটিতে যেটি আজকে আপনাদেরকে আমরা দেখাতে চাইছি। এটা পুরোটাই বাঁশ বন। বাঁশ বন পেরিয়ে আমরা আরেকটি জঙ্গলে ঢুকে গেলাম। এর সাথেই এখানে চেনা অচেনা অনেক ধরনের গাছ রয়েছে। আর যে দেখুন, বিশাল পুরাতন একটি বড় একটি গাছ রয়েছে এবং পাখির ডাক শুনছেন আপনারা। জনমানবহীন এলাকা, কেবল পাখির ডাকই শোনা যাচ্ছে। এই যে গাছটির কথা বলছিলাম, এই গাছটি মূলত আগে ঝাউ গাছ ছিল এবং এ কারণেই এই এলাকার মানুষ এখানে ঝাউতলা বলে এই এলাকাটিকে জানত। কিন্তু কালের বিবর্তনে সেই ঝাউ গাছটিকে একটি অশ্বত গাছ এমনভাবে জড়িয়ে আঁকড়ে ধরেছে যে সে ঝাউ গাছের আর অস্তিত্ব নেই, যেটাকে বলা হয় বৃক্ষ সাম্রাজ্যবাদ। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটির কেন্দ্রই হচ্ছে এই গাছটি, কারণ এই জায়গাটি হচ্ছে সেই গাজির আস্তানা। আমরা আজকে এই জায়গাটি সম্পর্কে জানবো। পুরো ভিডিওটি না টেনে আপনি আমাদের সঙ্গে দেখতে থাকুন। বন্ধুরা, বহু বর্ষী পুরাতন এই বৃক্ষের নিচেই ছিল সেই গাজির আস্তানা, যেটার সঙ্গে আপনাদের আজকে আমরা পরিচয় করাতে নিয়ে এসেছি। এই যে এখানে অবশ্য সেই ঝাউ গাছের অস্তিত্বর জানান দিচ্ছে, আপনারা দেখছেন ঝাউ গাছের স্মৃতিচিহ্ন কিন্তু এখানে রয়েছে। আশেপাশের জঙ্গল দেখে মনে হচ্ছে খুব ভয়ঙ্কর জঙ্গল, তার মানে কয়েকশো বছর আগে এখানে আরও ভয়ঙ্কর জঙ্গল ছিল এবং এই জঙ্গলে একসময় বাঘের আনাগোনা ছিল এবং স্থানীয়রা বলছেন যে তারাও এরকমটি জানতে পেরেছেন, এখানে বাঘের উপদ্রব ছিল। ফলে আপনারা জানেন যে বাঘের ভয় থেকে নিবারণ হবার জন্য বা বাঘের ভয় থেকে রক্ষা পাবার জন্য অনেকে গাজির মানত করে থাকেন এবং সেই জায়গা থেকেই এখানে এই গাজির আস্তানা গড়ে উঠেছিল। সেটা কয়েকশো বছর আগের এবং তারপর থেকে এই জায়গাটি কিন্তু সবার কাছে মান্যতা পেয়ে আসছে। এখানে এই যে বিভিন্ন পাত্রের নিদর্শন দেখছেন আপনারা, অর্থাৎ এখানে বিভিন্ন সময়ে মানুষ এখানে মানত করেন রোগ মুক্তির আশায় এবং তারা আশানুরূপ ফল পেয়েছেন বলেই জানা গেছে। এই জায়গাটি ঘন জঙ্গলের মধ্যে এই বৃক্ষটি গাজির আস্তানাটি মানুষের কাছে পবিত্রতম একটি জায়গা হিসেবে বিবেচিত হয়ে আসছে। বন্ধুরা, এই জায়গাটি আমরা আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা জানেন যে গাজিপীর বিভিন্ন বন্য পশুকে বা হিংস্র জন্তুদেরকে বশে রাখতেন এবং সেজন্যই সেই সব জন্তুদের হাত থেকে রক্ষা পাবার জন্য মানুষ গাজিপীরের শরণাপন্ন হতেন এবং এখানেও এই বাবুখালীতেই সেই একটি গাজির আস্তানা গড়ে উঠেছে। একদম ঘন জঙ্গল, দিনের বেলাতেও গা ছমছম করে। আমরা অবশ্য এখন কয়েকজন আছি, একা হলে অবশ্য একটু ভয়ের ব্যাপার ছিল, রাতের বেলায় তো প্রশ্নই ওঠে না। তবে আপনি এখানে আসতে পারেন, এরকম একটি জায়গা ঘুরে যেতে পারেন। বহু পুরাতন, কয়েকশো বছরের পুরাতন একটি বৃক্ষের এবং এরকম একটি পবিত্র জায়গার স্মৃতি আপনি ধরে রাখতে পারেন, এখানকার সাক্ষী হতে পারেন। এই জায়গাটিতে কিভাবে আসবেন তার বিস্তারিত তথ্য আমরা আমাদের এই ভিডিওর নিচে আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখছি। এবং আপনাদেরকে তথ্য দিয়ে রাখি যে চারপাশে অনেক পাখির ডাক শোনা যাচ্ছে, সেই পাখির পাশাপাশি এই গাছের ভেতরে কিন্তু সাপ, নেউল, বেজি এরকম আরও কিছু জীবজন্তু আছে।
আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে এই গাছের ভেতরের অংশটুকু। দূরে পাখিরা উড়ছে দেখছেন, বন্ধুরা। আমরা এখন এই জায়গাটি সম্পর্কে জানবো বাবুখালী আদর্শ কলেজের অধ্যক্ষ জনাব রবিউল আলম, যিনি এই এলাকাতেই থাকেন এবং এখানেই বড় হয়েছেন এবং এই জায়গাটি সম্পর্কে জানেন। আমরা এখন তার কাছ থেকে আপনাদেরকে এই জায়গাটি সম্পর্কে আরো কিছু তথ্য জানাবো। মূলত এইটা এলাকার মানুষের জায়গাটাকে ঝাউতলা বলে। একসময় এখানে একটা ঝাউ গাছ ছিল, ঝাউ গাছের অস্তিত্ব তেমন নেই, ও একটা ডাল, মরা ডাল দেখা যাচ্ছে, আর তাকে ঘিরে ফেলেছে অশ্বত্থ গাছ। এই আবার এই জায়গাটাকে গাজির আস্তানাও বলতো। মূলত গাজির আস্তানা বলার উদ্দেশ্য যে এখানে গাজির মানে সন্তুষ্ট করার জন্য মানুষ মানত করতো। তা গাজী মানে বীর, আবার গাজী মানে ফকির। গাজী যেহেতু বাঘ তথা পশু পাখি নিয়ন্ত্রণ করতো, তাই একসময় যাহাতে এই এলাকায় বাঘের আক্রমণ থেকে মানুষ রক্ষা পায় বা গরু বাছুর বা অন্য গবাদি পশুর এগুলো যাতে খেয়ে না পেলে, তার জন্য এই বাঘকে বসে রাখার জন্য এই গাজির আস্তানায় চলে আসতো মানত দিতে। এবং এখানে একসময় সিন্নি হতো, যে সিন্নিটা ফাল্গুন মাসের দিকে, জাস্ট আমার ওই তারিখটা মনে নেই। আমরা ছোটোবেলায় দেখেছি যে এখানে ফকিররা এসে সমবেত হয়ে এক প্রকার সুর ধরে, যাকে গাছা টানা বলে, এরকম করতো, তারপর সিন্নি রান্নাবান্না করে খেয়ে দিয়ে সব চলে যেত। তো এখানে মানুষ অনেকেই মানত করে অনেকে ভালো ফল পায় বলেও আমরা শুনতে পেয়েছি, বা এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই মানত করছে, তার কিছু চিহ্ন পাওয়া যাচ্ছে, কিছু খুঁটি, কিছু বাটি, অর্থাৎ এখানে সিন্নি এনে যে এখানে রেখে যায় তারও আমরা অস্তিত্ব এখানে খুঁজে পাচ্ছি। তো যাই হোক, এখানকার মানুষ এই এই গাজির এই আস্তানা থেকেই উপকৃত হয় বলেই আমরা জানি, বা আমারও এরকম একটা বিশ্বাস আছে। অবশ্যই সংরক্ষণ করা উচিত, যেহেতু আসলে মানুষ এখনও এখানে এই অস্তিত্ব খোঁজার জন্য চলে আসে বা অনেকেই উপকৃত হওয়ার জন্য আসে। যেহেতু মানুষের এখনও প্রচলিত একটা বিশ্বাস আছে এবং এই বিশ্বাসটাকে মানে জীবিত রাখার জন্যই আসলে এই অস্তিত্বটাকে ধরে রাখা আমাদের উচিত। বন্ধুরা, আমরা একটা শব্দ শুনলাম যে গাছা টানা, ফকিররা এখানে এসে গাছা টানতেন, তো নিশ্চয় আপনাদের কৌতূহল যাচ্ছে যে গাছা টানাটা কি, সেটা আমরা একটু জানবো এখন স্যারের কাছ থেকে। আচ্ছা, গাছা মূলত আসলে সবাই সমবেত হয়ে তার সম্পর্কে আলাপ আলোচনা করা, তারপর যদি গান থেকে থাকে, কেউ গান গায়, তারপরে সুর ধরে এখানে তার সম্পর্কে কিছু বর্ণনা বা বয়ান দেয়, এই একেই আর এক প্রকার শব্দ করে, সে শব্দটা মানে সবাই সমবেতভাবে সে শব্দটা একটা আলাদা হু হু করে একটা শব্দ হয়। তো যাই হোক, সুর ধরে মোটামুটি তার সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা এবং ওই এই অনুষ্ঠান শেষে গাজীপীর সম্পর্কে কিছু আলাপ আলোচনা করা, তারপরে যখন আলাপ আলোচনা শেষ হয়ে যায় সিন্নি রান্না করে খেয়ে দিয়ে চলে যায়, এটাই মূলত আমরা গাছা বলেই জানি। আর এই শব্দটা হলো এটা আমাদের গ্রামীণ শব্দ, হয়তো বা অভিধানে নাও থাকতে পারে, তাই আমরা গাছা বলেই জানি। বন্ধুরা, এই জায়গাটির সম্পর্কে স্থানীয়রা কি বলছেন, যারা নিয়মিত এখানে যাওয়া আসা করেন আর কি? তো এরকম একজনের সঙ্গে আমরা এখন কথা বলবো। আপনার নামটা? আমার নাম বসির। আচ্ছা, বলুন। আমি এই জায়গাটা আমরা ছোটোবেলায় যে সময় আসছি দেখছি যে ওই মানব দিতে আসলি পারা দেখা যায় যে ওই আপনার সাপের মতন ফট মিলে রয়েছে, তারপরে কিছু বিড়ালের মতন আর কি মুখ বেরিয়ে করে রয়েছে, এই ফেলে অনেক অনেক জিনিস দেখা যেত। এইভাবে আমরা দেখতাম, দেহে বয় তো দেখেন আমরা অনেক সময় যেতাম না, এই আর কি আমরা দেখছি। বন্ধুরা, বুঝতেই পারছেন এই জায়গাটি কেন্দ্র করে অনেক মিথ রয়েছে, অনেক লোকবিশ্বাস রয়েছে এবং একটি পুণ্যময় জায়গা বলে এটি পরিচিতি পেয়ে আসছে। তো বন্ধুরা, এটি অনেক পুরাতন জায়গা এবং গাজির আস্তানা বলে খ্যাত। আপনি চাইলে বাবুখালী গাজির আস্তানায় আসতে পারেন। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আর যদি আপনি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন। তো বন্ধুরা, সপ্তক মিডিয়ার পক্ষ থেকে বাবুখালী গাজির আস্তানা থেকে বিদায় নিচ্ছি আমরা। এখন দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন।